সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে। নমস্কার, আপনাদের সঙ্গে আমি সোমা। বড় সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস, টেক সাপোর্টের নাম করে বিদেশি নাগরিকদের প্রতারণা, সল্টলেকের ভুয়ো কল সেন্টার থেকে গ্রেপ্তার 16 জন, গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর 5 বিপি ব্লকে একটি অফিসে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা চক্র চালানো হচ্ছিল। বিদেশি নাগরিকদের মাইক্রোসফটের টেক সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে ডিজিটাল টাকা বা ভার্চুয়াল মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা করত এরা। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে সেই অফিসে হানা দেয় পুলিশ। সেখান থেকে রাজীব ঝা, অভিষেক ভারতী সহ 16 জনকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ওই অফিস থেকে 36টি কম্পিউটার, 1টি হার্ড ডিস্ক, 16টি মোবাইল ফোন, 4টি রাউটার, 2টি সুইচ পোর্ট, 33টি ডেবিট কার্ড, 2টি প্যান কার্ড, 5টি রাবার স্ট্যাম্প, 1টি সোয়াইপ মেশিন, 8টি চেক বই, 3টি রেজিস্টার, 1টি আইম্যাক, 12 পেজের কাস্টমার ডেটা লিস্ট ও নগদ 1,26,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই সংস্থার 4 জন কর্ণধার দিবাকর ধারা, অরূপ তালুকদার, সম্রাট ঘোষ এবং সুরশ্রী করের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে যাদের, তাদের নাম হল রাজীব ঝা, অভিষেক ভারতী, নীলাদ্রি ব্যানার্জি, শেখ আজারউদ্দিন, বিকাশ শাহ, সুমন ঘোষ, অনিরুদ্ধ দাস, ওয়াসিম আলী, কৌশিক ঘোষাল, দীপায়ন চক্রবর্তী, অর্কজ্যোতি দাস, সুমন চ্যাটার্জি, সন্দীপন পাল, দীপক গম্ভীর, অনিন্দ রায়, দিব্যেন্দু মল্লিক। নিউজ ডেস্কের রিপোর্ট, বলো কলকাতা।